মানে তুমি এতটাই ইরেসপন্সিবল, এতটাই দায়িত্বজ্ঞানহীন, ড্রয়ারে চাবিটা রেখে সেটা চাবি না দিয়ে বাইরে হাওয়া খেতে গিয়েছিলে। আমি ভাবতে পারি না বাবা কি করে তোমার মতো একটা ওয়ার্থলেস অপদার্থ ছেলেকে এত বড় একটা ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব দেয়। চন্দন তো ঠিকই বলে, তোমার উপর ভরসা করে আমরা সকলে ভুল করেছি। তুমি ভাবতে পারছো কি হারিয়েছো? এই তুমি যাও এখান থেকে, যাও, জাস্ট গেট লস্ট। কি দোয়েল, কি অবস্থা হয়েছে, কি চেহারা হয়েছে? এই দোয়েলকে তো আমি চিনতে পারছি না। কেন, কি হয়েছে আমার? আমি তো একদম ঠিক আছি, আমার তো কোনো চেঞ্জ হয়নি। না, তুমি আগের মতো একদম নেই, তুমি বদলে গেছো, একেবারে বদলে গেছো। তুমি দোয়েল আগে জীবনের সব কিছু দুঃখ কষ্টকে হেসে উড়িয়ে দিতে, সব কিছুকে আদায় করার চেষ্টা করতে, ছিনিয়ে নিতে, আর এখন এখন দেখো নিজেকে, তুমি শুধু কাঁদছো, কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছো, আর এত কাঁদছো বলে তোমাকে সবাই অবহেলা করছে, সবাই অবহেলা করছে তোমাকে। আমি তুমি দোয়ে, আমি তুমি, নিজেকে পাল্টে ফেলো, একেবারে বদলে ফেলো, আগের মতো হয়ে যাও, হাসি খুশি নিজের সত্তাকে আবার ফিরিয়ে আনো, নয়তো শেষ হয়ে যাবে, একেবারে শেষ। আপনি কখন এসেছেন? ভালো আছেন তো? হ্যাঁ, ঠিক আছি, থাক থাক কৃষ্ণ, এখন প্রণাম করতে হবে না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম না, আমি পরে কথা বলবো। আচ্ছা। ও কে রে, তুই খাচ্ছিস না কেন? খা। খাচ্ছি। তুই খাচ্ছিস, তুই ভাত নিয়ে নাড়াচাড়া করছিস, সারাদিন পরিশ্রম করে এলি তো, এখন তো গবগবিয়ে খাবি কি রে? খাচ্ছি তো। আরে কি হয়েছে, কিছু হয়েছে নাকি তোর নার্সিং হোমে? না কি আবার হবে, কিছু হয়নি। কি রে, কি হলো, খাবি না? খাওয়া হয়ে গেছে। দোয়েলের মাথাটা খারাপ হয়ে গেছে, ওর পাগলামো দিনকে দিন বেড়েই চলেছে, বাড়ির লোকেরা এটা বেশি দিন সহ্য করতে পারবে না। আমি দাদাকে বলে ওকে অ্যাসাইলামে পাঠিয়ে দেবো, তারপর সারাটা জীবন অ্যাসাইলামে দোয়েলের চিকিৎসা চলবে। আর তুমি রুদ্র দুজনে সুখে সংসার করবে। পিপি, পিপি, আমি এই যে অফিস জয়েন করেছি, তুমি খুশি তো? খুশি মানে, আমি ভীষণ খুশি হয়েছি চন্দ্রা, তোমার মতো শিক্ষিত আর স্মার্ট মেয়ে যদি অফিস না গিয়ে ঘরে বসে থাকে তাহলে কি ভালো লাগে বলো? খুব খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পিপি। আমি আমি না কখনো ভাবিনি তোমার থেকে এরকম মেন্টাল সাপোর্ট পাবো। পিপি, তোমাকে মনে হচ্ছে নতুন করে চিনছি, আসলে তুমি খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মায়ের মতন। আমার জন্য কত ভাবো তুমি, কেউ বোঝে না চন্দ্রা, কেউ বোঝে না। এবারে সকলে আমাকে ভুল বোঝে, সবাই ভাবে আমি বোধ হয় খুব খারাপ, সবই আমার কপাল। চন্দ্রা, তোমার তো অনেক কাজ পড়ে রয়েছে, ফাইল দেখতে হবে, আমি এবার আসি। হ্যাঁ, চেষ্টা করলাম তোমাকে। না না, ঠিক আছে চন্দ্রা, আমি কিন্তু তোমার ভালোই চাই।